हरे कृष्ण। तो नरेन के जखन चेपे धरे छे बाबा पुरे जखन उठे आसलो नरेन नरेन रेगे गेल एकी करेछो आमाके मारानो ई गंगार घाटे रातेर बेला निये एसेछो कि दरकार छिल आमि जानि माटिर मुठ कथा बोले ना। ठाकुर रामकृष्ण हासछेन हैं আমি তোকে মারার জন্য আনবো কেন শোন নরেন তোকে যখন চেপে ধরেছিলাম জলের মধ্যে তখন কি মনে হচ্ছিল তখন আমার মনে হচ্ছিল আমি বাঁচবো বাঁচতে চাই আমি বাঁচবো বাঁচতে চাই হরি হরি বল বল শোন ওই বাঁচার জন্য যেমন আপ্রাণ চেষ্টা করেছিলিস তেমনি আমার মা কালীকে দেখতে গেলে এমন করে মনের আকুলতা থাকতে হবে না থাকলে ভগবানকে দেখতে পাওয়া যায় না। তো আপনাদের এখানে কিন্তু ভগবান এসেছেন একটা কারণের জন্য আমরা ভগবানকে দেখতে পাচ্ছি না তা হলো আমাদের মনে সেই আকুলতা নাই। তিনি তো কথা দিয়েছেন সংকল্প করেছেন না আপনারা ভগবানকে নিমন্ত্রণ করেছেন কদিনকে যে আমাদের হরিবাসরে আসতে হবে কালকে তো অধিবাস করেছেন তাই তো ভগবানছেন কিন্তু দেখতে পাচ্ছি না কেন নরেনের মতো যদি ওই যে আকুলতা না থাকে মনে তাহলে ভগবানকে কিন্তু আমরা দেখতে পাবো না। যাই হোক চলুন আমাদের মনগুলোকে নিয়ে যাই শ্রীধাম নবদ্বীপে শ্রীধাম নবদ্বীপ ধাম কি জয় গৌর সুন্দরী কি জয় নিতাই চাঁদে কি জয় শ্রীপাদ নিত্যানন্দ প্রভু কি বাহ জয়ধ্বনি বেশ জোরে হরি বল হরি বল। ও মা আজ থেকে 538 বছর পূর্বে গৌর হরি কি করেছেন অগণিত ভক্তকে সঙ্গে নিয়েছেন কত বছর পূর্বে বললাম 538 বছর পূর্বে নদিয়ার মাটিতে মহাপ্রভু কি করলেন অগণিত ভক্তগণকে সঙ্গে নিয়েছেন নিয়ে সকালবেলা কীর্তন করছেন দিনবেলা নয় সকালবেলা একটু ভোর ভোর আগে প্রভাত কাল ভগবান বেরিয়েছেন অগণিত ভক্তগণকে সঙ্গে নিয়েছেন ভজ শ্রী কৃষ্ণ অহ শ্রী কৃষ্ণ সবাই মনে মনে বলবেন লহ শ্রী কৃষ্ণের নাম রে ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে হে জন শ্রী কৃষ্ণ ভাজে সে আমার প্রাণ রে যে জন শ্রী কৃষ্ণ ভাজে সে আমার প্রাণ রে যে জন শ্রী কৃষ্ণ ভাজে সে আমার প্রাণ রে সত্যি কি তাই কথাটি বলছেন কে স্বয়ং সম্পূর্ণ মহাপ্রভু জায়গাটি কোথায় নিজে বলছেন ভক্তদেরকে বলাচ্ছেন যে জন শ্রী কৃষ্ণ ভাজে সে হয় জনাসি কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে দেখুন কত বড় কথা ভগবান নিজেই বলছেন যে জনা কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ কি মা ভগবানকে ভালোবাসবেন না একবার বলুন না একবার মনে মনে চিৎকার করুন হে ভগবান আমি তোমার এই কথাটি বলুন
ভগবান আপন জন হয়ে যাবে। ভগবান বলছে যে জনা কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ দে। হ্যাঁ, প্রাণ মানে কি? এই জগৎ সংসারে আমাদের যে দেহ বাড়িটা ভগবান দিয়েছেন, আর দেহ বাড়ির প্রত্যেকটা ধর্ম দিয়ে দিয়েছেন। কি কি ধর্ম? চলনে চলার শক্তি দিয়েছেন, দিয়েছেন বাবা। বদনে বলার ক্ষমতা দিয়েছেন, নয়নে দৃষ্টিশক্তি দিয়েছে দেখার জন্য। যত কিছু দেখো, যত সিরিয়াল দেখো, যা কিছু দেখো, কিন্তু দিনান্তে এই মন্দিরের সম্মুখে এসে আমার বিগ্রহ দর্শন করো কি বাবা? তবে দেহ বাড়ির মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস কোনটা? আস্তে আস্তে ভক্তমণ্ডলী মায়েরা, এই যে দেহ বাড়িটা আপনারা আমাদের দিয়েছে, সব থেকে দামি বস্তু কোনটা বলুন? খুব দামি দামি সম্পদ কিন্তু দিয়েছেন ভগবান, জানেন বাবা দিয়েছেন। কি দামি জিনিসটা? কি সব থেকে দামি জিনিস কোনটা? চোখ? হ্যাঁ, সেটাও বলতে পারেন, অনেক টাকায় বিক্রয় হবে। যদি কালকের বিজ্ঞাপন দেন তো লাইন পড়ে যাবে। হ্যাঁ, চরণটা, এটাও দামি জিনিস। হ্যাঁ, সব কিছু দামি জিনিস, দেয়নি? কালকের যদি বিজ্ঞাপন দেন পেটের ভিতর যে দুটো কিডনি আছে না, অনেক কোটি টাকা দাম। কি বলুন তো মা? তবু ভগবানকে দোষ দি, ভগবান আমাদের কিচ্ছু দেয় না। এত দামি সম্পদ যদি কালকের বিজ্ঞাপন দেন কাগজে যে কিডনি দুটো বিক্রি করবেন আপনি, কয়েক কোটি টাকা বিক্রি হলেও হতে পারে, সারা জীবন রোজগার করে এত টাকা রোজগার করতে পারবেন না। কত দামি সম্পদ ভগবান দিয়েছে, না দেননি? তবে এত সম্পদের মধ্যে একটা আরো একটা দামি জিনিস আছে, সেটা কোনটা বাবা? বিচার করুন, আমরা তো ভাবি না কোনোদিন, এ মানব দেহ নিয়ে ভাবি? কোনো দিনও ভাবি না। কিন্তু ভগবান দামি জিনিস কোনটা দিলেন? আমাদের প্রাণ। হ্যাঁ, ভগবান বলছে কি, যে জন্য কৃষ্ণ ভজে সে আমার প্রাণ স্বরূপ হয়ে যায়। এই যে দেহ জগতের মধ্যে যদি আমার এই আপনাদের এখানে হরিবাসরে আসার সময় যদি অ্যাক্সিডেন্ট হতো, ঈশ্বর না করুক যদি হতো, যদি আমার চলনে চলার শক্তি না থাকে, বদনে বলার ক্ষমতা না থাকে, যদি দৃষ্টিশক্তি হারিয়ে যায়, কিন্তু আমি আছি। কি? যদি আমার আমিটা হারিয়ে যায়, যদি দেহ ছেড়ে আমার প্রাণ পাখি উড়ে যায়, তাহলে কি হবে বাবা? তাহলে আমার আমিটার আর কোনো দাম রইল? কোনো দামি বস্তু আর থাকলো না। ভগবান বলছে শোনো, সব থেকে দামি বস্তু তোমাদের হৃদ মন্দিরে বসানো আছে। হ্যাঁ হ্যাঁ, এটা যদি আমি একবার বার করে নি না, পুরো শেষ হরিব। তাই বলছে তোমাদের সবচেয়ে প্রাণ প্রিয় হচ্ছে তোমাদের প্রাণ, দামি বস্তু। যদি একবার আমার নামকে আশ্রয় করো, তাহলে আমি তোমাদের আপনজন হয়ে যাব। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে, ভজ শ্রী কৃষ্ণ কহো শ্রী কৃষ্ণ লহো শ্রী কৃষ্ণের নাম রে, ভজ শ্রী কৃষ্ণ কহো শ্রী কৃষ্ণ লহো শ্রী কৃষ্ণের নাম রে। এইবার নাম শুধু করলে হবে না, সঙ্গে সঙ্গে সময়সূচিটা বলে দিলেন কখন নাম করবেন। এই যে বারো ঘন্টা দিন, বারো ঘন্টা রাত্রি, সময়টা নির্ধারণ করে দিলেন কোন সময়। শাস্ত্রে বলছে অল্প বয়সে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে, আর বৃদ্ধ বয়সে কৃষ্ণ ভজে। দেখেছেন? এই দেখুন আমার বাবার অবস্থা দেখুন, এটা হবে, হতে বাধ্য। কেন বলুন তো মা? যখনই বয়স হয়ে যায়, বয়সের সঙ্গে 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 প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তারা সবাই রেস্ট চায়। হরি বল, হরি বল। তাই ভগবান বলছেন কি বললেন, কখন তুমি আমার স্মরণ করবে, বয়সটা কোনটা? প্রভাতে কৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কাম, প্রভাতে কৃষ্ণ নাম
पूर्ण हवे मनस्काम जागिया लहो कृष्णेर नाम रे प्रभाते कृष्ण नाम पूर्ण हवे मनस्काम जागिया लहो कृष्णेर नाम रे भज श्री कृष्ण कहो श्री कृष्ण लहो श्री कृष्णेर नाम रे भज श्री कृष्ण कहो श्री कृष्ण लहो श्री कृष्णेर नाम रे आस्ते आस्ते की बोललेन प्रभाते कृष्ण नाम पूर्ण हबे मनस्काम कोन प्रभात काल आपनादेर पूर्व दिक कोनटा एटा पूर्व दिक आज के सूर्य उदय हुई तो ताले पूर्व दिके सूर्य उदय होले सारा पृथ्वी किन्तु आलो है तो बाबा ताले एकदिके सूर्य उदय होले जदि सारा पृथ्वी आलो है ताले भगवान क्यों चिंता करलें ये सूर्यटाके आबार मध्याह्न गगने निये आसबें लजिकटा कि भगवान जगत के शिक्षा दिल देखो पूबेर सूर्य जेमन पूर्व दिके उदय है बटे परे मध्याह्न गगने आसे आबार पड़ंत सूर्य पश्चिम गगने ढले पड़े पड़े तो आमादेर मानव देहे किन्तु एक ही दशा देखुन एई जे बसे आछे माझेर गुलो देखेछेन कारो बाधा माने ना आमार हरिबासरे बसे आछे एरा होच्छे मध्याह्न गगनेर सूर्य कारो कथा शोने ना आर एई जे बसे आछे देखेछेन कत शांत हये এই যে বসে আছে একটা এই একটা এগুলো হচ্ছে সকালবেলা একটু বকা দিন দেখবেন কানতে কানতে সবে একটু হরি নাম শুনতে এসেছিলাম তুমি আমার পড়ার কথা বলছো এগুলো হচ্ছে সকালের সূর্য নির্মল পবিত্র সরলতায় ভরা এই সূর্য যখন মধ্যাহ্ন গগনে আসবে অর্থাৎ কুড়ি বাইশ বছর বয়স হবে দেখবেন তেজটা কেমন তুমি বেশি জানো হরিবাসর হচ্ছে বলে আমার নিরামিষ খাবার খেতে হবে কতদিন পরে বন্ধুটা এলো ওসব খাওয়া দাওয়া যাবে না এটা হচ্ছে মধ্যাহ্ন গগনের সূর্য আবার এই সূর্য যখন ধীরে ধীরে পশ্চিমে গগনে ঢলে পড়বে এই যে আমার বাবা বসে আছে দেখেছেন পশ্চিম গগন্ত হয়ে পশ্চিম দিগন্ত হয়েছে রাঙা অর্থাৎ মাথার কেশগুলো সব পেকে গেছে এ কেশ পাকিবে দন্ত নড়িবে সম্বল হবে মোর লাঠি পুত্র পরিজন সকলি বলিবে এ জঞ্জালে মরিলে বাঁচি সূর্যদেব কি জানতো এমন করে পশ্চিম গগনে আমার ঢলে পড়তে হবে ভগবান জগৎকে শিক্ষা দিল যে দেখো সকালের সূর্য থাকে নির্মল পবিত্র ওই সময়ে যদি আমার কাছে আসো শেষের দিনে যখন জগৎ সংসারে দেখার মতো তোমার কেউ থাকবে না চলনে চলার শক্তি রহিত হয়ে যাবে বদনে বলার ক্ষমতা থাকবে না দৃষ্টিশক্তি হারিয়ে যাবে বাড়ির মধ্যে যখন তোমাকে দেখার মতো কেউ থাকবে না সেদিন আমি আসব আমি তোমাকে নিয়ে যেতে আসব কোন সকালবেলা বললো ছোট বয়স যখন পঞ্চম বছর বয়স হবে তারপরে যেতে হবে কোথায় গুরুদেবের কাছে গিয়ে কৃষ্ণ মন্ত্র কালী মন্ত্র শিব মন্ত্র যে মন্ত্র আপনি ভালোবাসেন যে দেবদেবীকে ভালোবাসেন সেই মন্ত্রে দীক্ষা দিন আর দীক্ষা দিলে দেখবেন একজন প্রকৃত ভক্ত তৈরি হবে আর সূর্যের মতো তেজ থাকবেন না মধ্যাহ্ন গগনের সূর্যের মতো তাই ভগবান বলছে আমাকে যদি পেতে চাও কোন সকালবেলা ছোট বয়সে বড় বয়সে নয় বুড়ো বয়সে নয় যে প্রভাতে কৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কাম জাগিয়া লহো কৃষ্ণের নাম রে প্রভাতে কৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কাম জাগিয়া লহো কৃষ্ণের নাম রে ভজ শ্রী কৃষ্ণ কহো শ্রী কৃষ্ণ লহো শ্রী কৃষ্ণের নাম রে ভজ শ্রী কৃষ্ণ সবাই মনে মনে বলছেন তো লহো শ্রী কৃষ্ণের নাম রে নিতাই চাঁদ কি গৌর সুন্দর
सुंदर की जय, निताई चांद की जय, गौर सुंदर की जय। एक एक टा हाथ सुन देखते बच्चे नेमे आचे हाथ तुलबेन ना दरकार नाई। ওমা মহাপ্রভু কি করেছে, সকালবেলা কীর্তন করতে করতে সুরধ্বনি গঙ্গার তীরে এসে দাঁড়িয়েছেন, আর হঠাৎ তিনি ব্রজভাবে ভাবিত হলেন। আর ব্রজভাবে ভাবিত হয়ে মহাপ্রভু কি করেছেন, সুরধ্বনির তীর হতে একটি লাঠি পেয়েছে গোমা লাঠি। তখনকার দিনে তো এত সুন্দর শ্মশান ব্যবস্থা ছিল না, নবদ্বীপের যত মানুষ মারা যেত গঙ্গার ঘাটে দাহ করা হতো। হরি বল হরি বল। ওমা ওই একজন মরা পোড়াতে এসেছিল, কয়েকটি বাঁশের লাঠি পড়েছিল, মহাপ্রভু হস্তে একটা লাঠি নিয়ে বাম করে লাঠিটা নিয়েছে, ডান কটটা ভক্তের দিকে বাড়িয়ে দিয়েছে, দাঁড়াও। সকলে চিন্তা করলো একই, ভোরের বেলা এসেছিলাম কীর্তন করতে, কিন্তু মহাপ্রভুর তো এমন ভাব কোনোদিন দর্শন করি না, হস্তে লাঠি নিয়ে যেই যে পুটির মা অবস্থা দেখ, দেখেছিস হাতে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, হ্যাঁ এক হাতে লাঠি আবার এক করে দেখতে পাচ্ছি আমাদের দিকে বাড়িয়ে দিয়েছে, কি চাইছে কি দেব। এই যে শোন, আমি ভোরের বেলা বেরিয়েছিলাম কীর্তন করতে মহাপ্রভুর সঙ্গে, কিন্তু আমি তো কোনো কড়ি নিয়ে আসিনি, কি চাইছে আমাদের কাছে কি দেব, হ্যাঁ মহাপ্রভুকে কি দেব, সকল ভক্ত বলা বলি করছে কোথায় সুরধ্বনির তীরে, আর মহাপ্রভু হস্তে লাঠি নিয়ে সবার অগ্রভাগে দাঁড়িয়েছে, দাঁড়াও। কিসের দান চাহে গোডা, আমার গোরা বন মালি, আজ কিসের দিয়া। ওরে বাবা, হাতে একটা লাঠি দেখতে পাচ্ছি, কি করি আমাদের ভীষণ ভয় হচ্ছে, হাতে লাঠি নিয়েছে আবার একটা বাহু প্রসারিত করে আছে, এক হস্তে লাঠি আর একটা কর বাড়িয়ে দিয়েছে। ভক্তরা তো ভগবানের ভাব বুঝতে পারে না, মাঝে মাঝে যারা কাছের ভক্ত হয় তারা বোঝে, হঠাৎ মহাপ্রভু কীর্তন করতে করতে এক হস্তে লাঠি নিয়েছে একটি বাহু প্রসারিত করেছে, আবার বেত্র দিয়া ও গোয়া গুলিয়া রাখয়ে তরণী, রাখ হে তরণী, পিত্র দিয়া আগু লিয়া রাখ হে তরণী, রাখ হে তরণী। ওরে বাবা কি দেব গো, আমাদের কাছে তো কিছু নেই, কি দেব, চাইছে গোরা কিসের দান, চাইছে গোরা কিসের দান, চাইছে গোরা কিসের দান, চাইছে গোরা কিসের দান, যাবার পথ আগুলিয়া চাইছে গোরা কিসের দান, না যাবার পথ আগুলিয়া চাইছে গোরা কিসের দান, আয় আয় তোরা দেখে জানা চাইছে গোরা কিসের দান, আয় আয় তোরা দেখে জানা চাইছে গোরা কিসের দান, বেত্র দিয়া আগু রাখ
तरणी महाप्रभु हस्ते लाठी निये एकेबारे पद बंद करे दिए छिलो भक्तमंडली मायेरा मने करुन आपनारा कोनो जायगाय मीटिंगे बेरियेछेन आमी बोलछी ना के कि पार्टी करबे हठात मीटिंगे बेरियेछेन एखन दलेर नेता जदि बंदूक निये दाड़िये पड़े ताहले भय पाबेन ना हाँ दादा निताई चाँद संगे आछे दलेर नेता हाँ महाप्रभु आछे गदाधर आछे अद्वैत आछे सबाई आछे हठात महाप्रभु कि करेछे हस्ते लाठी निये বাহু প্রসারিত করে দাঁড়িয়েছে দাঁড়াও যখন একটি বাহু প্রসারিত করে যে ভক্তগণ চিন্তা করছে কি দেব এক একজন ভক্ত এক এক রকম তাই না বাবা এই যে হরিবাসর কমিটির জন্য যারা দান করেছেন সবার দান সমান দান কয় প্রকার মা দান হচ্ছে তিন প্রকার সাত্বিক দান তামসিক দান আর রাজসিক দান সাত্বিক দানটা কেমন রাজসিক দান কেমন আর তামসিক দান কেমন রাজসিক দানটা কেমন দেখবেন হরিবাসর কমিটির লোকেরা যখন যায় বড় লোকের বাড়ি তো এই যে ওখানে অনেকগুলো চেয়ার আছে বসে পড়ুন কোথা থেকে আসছেন না বাদামতলা হরিবাসর থেকে আসছে ও ও আপনাদের একটা বড় হরিবাসর হয় তাই না আচ্ছা বসুন বসুন দেখি লিস্টটা দেন দেখি লিবলেটটা দেন ওমা লিবলেটটা হাতে নিয়েছে ও শ্যামসুন্দর হালদার আস না 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 লোকটা ভালো গায় না সুমন বাবু আসছে ও লোকটা ভালো গায় ও চৈতালি দি আছে হ্যাঁ মেটি ভালো গায় শুনুন কৃষ্ণপাল আসছে না এ বছরে না গো বাবু অনেক টাকা বাজেট শুনুন ও সব বাজেট ফাজেট বুঝি না হ্যাঁ আমি 50,000 টাকা দেব হ্যাঁ হরিবাসরের যত ফুল লাগবে সব আমি দেব তবে কি জানো এই যে লিফলেটটা ছাপিয়েছো এ কোনো নাম কারোর চলবে না আমার নামটা দেবে শুধু আমার নাম হ্যাঁ আরো একটা কাজ করে দেব ওই যে ঠাকুরগুলো মাটির আছে না সব পাথরের করে দেব কিন্তু কি জানো মন্দিরের নিচে আমার নামটা বড় করে লিখে দিও হ্যাঁ এটা হচ্ছে রাজসিক দান আর তামসিক দানটা কেমন বলুন তো মা কোটি টাকার হরিবাসর কোটি টাকার প্যান্ডেল আর মা দুর্গা দেবী দেখবেন এইটুকুনি একটা দুর্গা দেবী হরি বল এটা হচ্ছে তামসিক পূজা তামসিক তো তামসিক দানটা ঠিক এরকমই দান কেমন দান আপনি যখন চাঁদা চাইতে গেলেন দেখবেন কত তাচ্ছিল্য করে হ্যাঁ এই যারা চাঁদা চাঁদা চাইতে যায় হরিবাসরের জন্য তারা কি একেবারে খারাপ মানুষ নাকি দেখবেন ওতে উকিল থাকে প্রফেসর থাকে ডাক্তার থাকে কত দিনহীন কাঙাল হয়ে লোকের বাড়িতে যায় কত কটুক্তি করা হয় তাদেরকে হ্যাঁ হরিনামের টাকা নিয়ে মেরে মেরে খাচ্ছ হ্যাঁ এই যে 10টা টাকা দাও দেখি দাও 10টা টাকা দাও বাবু বড় হরিবাসর চালাতে বড় কষ্ট হয় 10টা টাকা দেবেন না আর একটু দেন কত দেব কত দেব দাও 20 টাকা দিচ্ছি দাও এগুলো হচ্ছে তামসিক লোক তামসিক দান আর সাত্বিক দানটা কেমন দেখবেন কিছু ভক্ত আছে যারা চাঁদা কালেকশনে যান ভক্তগুলি কেমন জানেন যাবার সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি করে দেখবেন খুব গরিব মানুষ তবু যে অবলম্বনটুকু আছে সেটা নিয়ে ধীরে ধীরে বিছায়ে দেয় আয় বাবা বস ওরে আমি বড় দিন আমি বড় কাঙাল ভগবানকে কি দেব তাড়াতাড়ি করে দেখবেন শরবত তৈরি করে লবণ চিনি যা আছে বস বাবা বস দেখছি কি করা যায় ভগবানের জন্য সব কিছু তো তার আমি আর কি দেব ভগবানকে দেখবেন তাড়াতাড়ি করে গ্লাসে শরবত করে দেয় বস বাবা বস সবাইকে বসায় বসিয়ে দেখবেন চরণ ধৌত করে দেয় চরণ ধৌত করে দেওয়ার পরে কেঁদে কেঁদে বলে ওরে খোকা আমার যে তেমন সাধ্য নাই এ কয়েকটি টাকা তোদের দিলাম
শুধু গোবিন্দের কাছে আমার হয়ে বলিস, যেদিন আমি চলে যাব ধরা ছেড়ে সেদিন যেন আমার গোবিন্দের ওই রাতুল রাঙা চরণ আমি পাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। এটা হচ্ছে সাত্ত্বিক দান, কোনো অহংকার নাই, কেঁদে কেঁদে নয়নের জলে ভাসিয়ে দেয়। আবার অনেক ভক্ত আছে দেখবেন 1,00,000 টাকা দান করার পরে বলে দেয় হরিবাসর কমিটিকে, দাদা এ টাকা তো আমি রোজগার করিনি, আমার ভগবানই দিয়েছেন, এই টাকা আমি রোজগার করিনি, ভগবান দিয়েছেন, ভগবানের টাকা ভগবানের কাছে দিয়ে দিচ্ছি, কারো কাছে বলার দরকার নাই। এমনও ভক্ত আছে ভগবানের কৃপা তাদের উপর সদা সর্বদা বর্ষিত হয়। হরি বল হরি বল। সেই মহাপ্রভু আজকে সুরধুনি গঙ্গার তীরে দাঁড়িয়ে ভক্তের কাছে চাইছে, নয়ন থেকে জল ঝরছে, দাও আমার হাতে কিছু দাও। তো ভক্তরা তো সব সমান নয়, অনেক ভক্ত মনে মনে করছে ভগবানকে কি দেব, আমাদের কাছে কি বা আছে কি দেব। আচ্ছা বলুন তো মা, এই যে এত সুন্দর হরিসভা তৈরি হয়েছে, মন্দিরের মধ্যে অনেক ফল দিয়ে ভগবানকে সেবা দিয়েছেন আপনারা, দেননি দিয়েছেন তো, এই ফলগুলো ফুলগুলো কে তৈরি করেছেন, কে করেছে বাবু, এই যে মালাটা তৈরি করেছেন এই ফুলগুলো কে তৈরি করেছেন, ভগবান। এই যে পুকুরের জল দেখতে পাচ্ছেন এই জল কে তৈরি করেছেন, ভগবান। ফুল তৈরি করেছেন ভগবান, জল তিনি তৈরি করেছেন, বাতাস তিনি তৈরি করে রেখেছেন। তিনি যদি মনে করেন 1 ঘন্টার জন্য এই বাতাস বন্ধ করে দেব, পৃথিবী স্তব্ধ হয়ে যাবে, যাবে না? কদিন আগে করোনা ভাইরাস হলো না বাবা, পৃথিবীকে একত্রিত করে দেখেছিল ভগবান, কি ক্ষমতা আছে তোদের। ভগবান পারলে অনেক কিছু করতে পারে, কিন্তু তিনি হচ্ছেন কৃপাময়। এই দেখুন বাবা, এই যে ফুলগুলো ঝুলছে, ফুলগুলো অনেক টাকা ফুল ঝুলিয়েছেন, মনে মনে বলছেন আমাদের হরিবাসর, হ্যাঁ এরিয়ার মধ্যে সব থেকে বড় হরিবাসর। কি অনেকে বলেন তো, আপনারা হয়তো বলেন না, কিন্তু ভক্তমণ্ডলী মায়েরা, এই ভগবান থরে থরে সব কিছু সাজিয়ে রেখেছেন ভক্তের জন্য, জল ফল ফুল সব কিছু। একটা শিশু যখন মাতৃ জঠরে আসে সে কতটা দুধ খাবে, কতটা লিটার দুধ খাবে, সব কিন্তু ভগবান দিয়ে রেখেছে, রাখেননি? দেখুন বাবা, একটা ছেলে একটা মেয়ে, একটা বড় লোকের ছেলে একটা গরিব মেয়েকে ভালোবাসে বাবা, হ্যাঁ ছেলের বাবা কিছুতে বিবাহ দেবে না ওই মেয়ের সঙ্গে, কেন না, মেয়ের বাবা হচ্ছে খুব গরিব। এখন একটি মাত্র ছেলে তো, যখন ছেলে বারবার বায়না করছে ওই মেয়ে ছাড়া আমি বিবাহ করব না, যদি না বিয়ে দাও তাহলে কি করব, তাহলে কি হবে, ছবি হয়ে যাব। তার মানে কি বাবা, গলায় দড়ি দেব না হলে বিষ পান করব, বলে না ছেলেরা? বাবা চিন্তা করলো ছেলে আমার একটি যদি মারা যায় তাহলে তো অনেক ক্ষতি হয়ে যাবে, বাবা বুদ্ধি করে মেয়ের বাবাকে ডাকায় বাড়িতে, বেয়াই মশাই এসো। সবার অলক্ষে কেউ জানে না, ঘরে দরজাটা বন্ধ করে বাবা মেয়ে আসতে, মেয়ের বাবাকে বলছে শোনো বেয়াই মশাই একটা কথা তোমায় বলি। বলুন। আমি জানি আর্থিক দিক দিয়ে আপনার সচ্ছলতা নাই, আমি 2,00,000 টাকা দিলাম, ছেলের বিবাহ মেয়ের বিয়েটা দিন, আর যত আত্মীয় বন্ধু বান্ধব আমার বাড়ি থেকে যাবে তাদের খুব আনন্দ করে একটু সেবা করিয়ে দিও। হরি বল। ভক্তমণ্ডলী মায়েরা দরজা বন্ধ করে কেউ জানতে পারলো না 2,00,000 টাকা মেয়ের বাবার হাতে তুলে দিল। 10 দিন পরে খুব ভালো শুভ লগ্ন দেখে বিবাহ হয়ে গেল। বিবাহ হয়ে যাওয়ার পরে ছেলের পিসি, হ্যাঁ ছেলের পিসি এসে বলছে দাদা সত্যি দাদা তোর যে বেয়াই মশাই না একবারে সাক্ষাৎ ভগবান, কেন রে? ওরে বাবা এত বড় করে খাবার, এত বড় করে লুচি, এত বড় পুরি, বড় বড় রসগোল্লা, হ্যাঁ পকোড়া পান্তুয়া কত কি করেছিল। হরি বল হরি বল।
ভক্ত মণ্ডলী মায়ের আচ্ছা দাদা কাছে গল্প করছে বোন সবাই আনন্দ পাচ্ছে ভালো খেয়েছে আনন্দ হবে না কিন্তু আনন্দ হয় না কার বলুন তো বাবা হ্যাঁ ভক্ত মণ্ডলী মায়েরা কার আনন্দ হবে না হ্যাঁ ছেলের বাবার আনন্দ হবে যে টাকাটা দিয়েছে কেউ তো জানে না হ্যাঁ আর এরা প্রশংসায় পঞ্চমুখ দাদা তোর বেয়াই গরিব হতে পারে কি বড় মনের মানুষ কি জোগাড় না করেছে প্রাণপণে আমাদের খাইয়েছে রে এত বড় করে লুচি এত বড় রসগোল্লা পাঁঠার মাংস ফুচকা কত কিছু খাইয়েছে না না মানুষটার মন আছে কিন্তু যত কথা শুনুক সবাই আনন্দ পায় কিন্তু একজন আনন্দ পায় না সে হলো কে যে টাকা দিয়েছিল তাই তো বাবা তো বিশ্বপিতা ঠিক তেমনই এই যে আমরা ফুল দিয়েছি ফল দিয়েছি হ্যাঁ ভগবান বলছে আমার ফুল আমার জল আমার তো সব আমার বাতাস গঙ্গা জলে গঙ্গা পূজার হ্যাঁ ভগবানের আনন্দ হয় ভগবান নিজেই বলছেন পত্রম পুষ্পম ফলম তুয়ম ভগবান বলছে যদি কিচ্ছু না থাকে একটা ফল দিয়ে আমায় সেবা দে যদি গৃহে ফল না থাকে তাহলে তুলসী পত্র দিয়ে নম গোবিন্দায়ে বলে আমার চরণে দে তাও যদি না থাকে পুকুরে যদি পুষ্করণীতে জল শুকিয়ে যায় নদীতে যদি জল না থাকে তাহলে কি করবি এই যে দেহ বাড়িটা দিয়েছি দেহ বাড়িতে লিটার লিটার জল দিয়েছে দেননি দিয়েছে তো বাবা সব মাপ ভাগ করে দেয়া আছে মাঝে মাঝে দেখবেন এই যে সন্তান সম্ভব মায়েরা যখন ডাক্তারখানা যায় ডাক্তার লেখে শুনুন আপনার মেয়ে ভালো আছে কিন্তু শুধু শরীরের একটু জল কমে গেছে হ্যাঁ জল দিতে হবে বলে না বাবা বলে তো বলছে বাচ্চাটাকে যদি জলে ভালো রাখতে চাও তাহলে জলে ভাসিয়ে রাখো হরি বল হরি বল তাহলে দেহের মধ্যে যে জল আছে ভগবান বলছে যদি ফল না থাকে পাতা না থাকে পুষ্করণীতে যদি জল না থাকে তাহলে যে দেহ নয়ন গঙ্গার জল দিয়েছি ওই নয়ন গঙ্গার জল হতে এক বিন্দু জল নিয়ে আমার চরণ দে নম গোবিন্দায় নম নম গোবিন্দায় নম বল ভগবান বলছেন ওটা আমাদের দে তাহলে এই যে ফল ফুল দিয়ে আমরা সাজিয়েছি ভগবান কি চায় চায় না ভগবান বলছে এক ফোঁটা নয়নের জল যদি আমার জন্য দিস তাতেই আমি সন্তুষ্ট হয়ে যাই তোরা আমায় ফল দিবি কি এই যে পৃথিবী আমি তৈরি করে রেখেছি এই যে ফুল আমি তৈরি করে রেখেছি ফল আমিও তৈরি করে রেখেছি গঙ্গা জলে গঙ্গা পূজার মতো আমাকে দিস আবার অহংকার করিস তোরা হরি বল হরি বল সেই স্বয়ং সম্পূর্ণ ভগবান সুরধ্বনির তীরে দাঁড়িয়েছেন দাঁড়িয়ে ভক্তের কাছে চাইছে দাও ভগবান বলছে আমি ফল চাই না ফুল চাই না এই দেহটা আমায় ফেরত দাও এই যে বলছে কি দান দেহ দান দেহ দান দেহ কোনটা বলছে দেহ তোমাদের যে দেহটা আছো দেহটা ফেরত দাও কেন তোমরা আমায় বলেছিলে যে ফুলে জন্মগ্রহণ করেছিলাম ভক্ত মণ্ডলী মায়েরা 30 লক্ষ বার আমরা উদ্ভিদ কুলে জন্মগ্রহণ করেছিলাম কোন কুলে উদ্ভিদ এই যে কদলী গাছগুলো লাগানো আছে না আছে তো 30 লক্ষ বার উদ্ভিদ কুলে জন্ম হয়েছিল এই যে আমের পাতাগুলো লাগানো আছে দেখুন এখানে আমরা 30 লক্ষ বার জন্মগ্রহণ করেছিলাম কত লক্ষবার মা 30 লক্ষবার 9 লক্ষবার জলজ প্রাণী কুলে দেখেছেন বড় বড় মাছ হ্যাঁ দেখেছেন বাজারে যান তো বড় বড় রুই মাছগুলো কেমন কাটে বটিগুলো এই সাইজ কি বাবা তাই তো হ্যাঁ এই জলজ প্রাণীগুলি আমাদের জন্ম হয়েছিল জলজ প্রাণীগুলি যখন জন্ম হয়েছিল ভগবানের কাছে বলেছিলাম হে ভগবান যদি আমাদের জন্মে দিতে হয় তাহলে মনুষ্য দেহ দাও ভগবান বলল হবে 10 লক্ষ বার কৃমিকুলে জন্ম হয়েছিল ভক্তমণ্ডলী মায়েরা কৃমি দেখেছেন কৃমি কোথায় থাকে পেটে থাকে
শুধু পেটে থাকলে বললে হবে না, থাকে কোন জায়গায়? বৃষ্টার মধ্যে, পায়খানার মধ্যে থাকে না? দশ লক্ষ বার আমাদের কৃমিকুলে জন্ম হয়েছিল, কৃমিকুলে যখন জন্ম হয়েছিল ভগবানের কাছে কেঁদেছিলাম, হে গিরিধারী হে কৃপাময় হরি, জন্ম যদি দিতে হয় তাহলে মনুষ্য দেহ দাও। এগারো লক্ষ বার পক্ষীকুলে জন্ম হয়েছিল, কোন কুলে বাবা? পক্ষীকুলে। এই যে মুরগি কাটাগুলো দেখেছেন পোল্ট্রি দোকানে, দেখেছেন কেমন গলা দিয়ে ছটছট করে কেটে দেয়, ছটফট ছটফট করে? এখানেও জন্ম হয়েছিল। কুড়ি লক্ষ বার জন্ম হয়েছিল পশুকুলে, এমন করে আশি লক্ষ বার জন্ম হয়েছিল। আশি লক্ষ বার জন্মের পরে আমরা মনুষ্য দেহ পেয়েছি, এত কষ্ট করে মনুষ্য দেহ পেয়েছি, হেলায় হারিয়ে ফেলবেন না? এই সুযোগ আপনারা সদ্ব্যবহার করুন পরবর্তীকালে ভগবানকে পাওয়ার জন্য। রাধে রাধে, প্রেম সে বলুন নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল হরি বল। তাই পদকর্তা বলছেন কি, ও মনে কি লাগি আইলি ভবে, ও মনে কি লাগি আইলি ভবে, ও মন কি লাগি আইলি ভবে রে, মন কি লাগি আইলি ভবে। এমন মানব আকারে, এমন মানব আকারে, ওই না হরি না ভজিলে, কেমনে তরিবি ভবে, অমন কি লাগি আইলি ভবে, অমন কি লাগি আইলি ভবে রে, মন কি লাগি আইলি ভবে। বলছে অমন কি লাগি আইলি ভবে, মানব আকার হইলে কি হয়, করো হে ভূতের কাম, নইলে বদনে কেন না বল হে শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম, নইলে বদনে কেন বা বল হে মধুর শ্রীকৃষ্ণ নাম, আবার নইলে বদনে কেন না বল হে শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম, রজনী আবল তাবল পাঁচাল পড়িতে পার, তাহার ভিতরে কখনো কি মরে গোবিন্দ বলিতে নার, তাহার ভিতরে কখনো কি মরে গোবিন্দ বলিতে পার। হরি বল। পদকর্তা বলছে যখন তোমরা একত্রিত হও নানান কথা বলো, আজে বাজে কথা বলে সময় নষ্ট করো, এমন কথা বলার দরকার নাই। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সংকল্প করুন মহামন্ত্র নাম জপ। যাদের এখনো দীক্ষা প্রাপ্ত হয়নি, মনে মনে চিন্তা করছেন ভগবানকে ডাকা যাবে না, না কোনো দরকার নাই, সকালবেলা উঠুন মন্দিরে বিগ্রহ দর্শন করুন। আর কি করবেন চিন্তা করুন, মনে মনে সংকল্প করুন, আজকে সারা দিনে 50 বার নাম দেব, মহানাম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে 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 রাম হরে রাম 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 হরে হরে, মনে মনে 50 বার সংকল্প করে নিন যে আমি হরিনাম বলবো, মহানাম মন্ত্র বলবো। এটা মনে মনে সংকল্প করে নিন, সারা কাজের মধ্যে, সারাদিন কাজের মধ্যে 50 থেকে 60টা বা 100টা প্রতিদিন হরিনাম জপ দিন। ব্যাংকের মতো জমা থাকবে, এলআইসিতে যেমন জমা থাকে না, তেমন ভাবে জমা থাকবে। আজ থেকে সবাই সংকল্প করুন প্রতিদিন সকালবেলা 50 থেকে 60টা নাম দেব সারাদিন, দেখবেন মন আর অন্যথা হবে না, ঠিক সকালবেলা ভগবানের কথা মনে পড়বে। তাই এদিকে পদকর্তা বলছেন কি, দিবস রজনী আবল তাবল পাঁচাল পড়িতে পারো, তাহারও ভিতরে আমার নাম কি একবারও বলতে নারো, হ্যাঁ।
পাখিরে যে নাম লওয়াইলে লয় সুখ সারিয়াদি কত তুমি তো ইহাতে আলস্য করো হে এ হয় কেমন মত তুমি তো ইহাতে আলস্য করো হে ইহয় কেমন মত বলছে তোমরা ইহাতে আলস্য করো সারাদিনে মনে মনে দেখবেন অনেক বাড়ি আছে হ্যাঁ যাদের একটু বয়স হয়েছিল না মা দেখবেন ঠাকুর ঘরে পূজার জন্য দেখবেন লোক রাখে এই তোর মাসে কিছু একটা দেব তুই আমার ঠাকুর ঘরটা সেরে দিস তো আচ্ছা বলুন তো মা যার জন্য সবকিছু পাওয়া সেই ভগবানের জন্য একটু সময় দিতে পারবেন না দেখবেন ঠাকুর ঘরে সেবার দেবার জন্য এক একটা লোক রাখে রাখে না ভগবানকে সেবা দিতে চায় না ভগবানের কাছে থাকতে চায় না ভগবান ছাড়া হতে চায় হ্যাঁ তাই পদকর্তা বলছে কি একটা পাখির নাম নিলে পাখির নাম বলালে সে পাখি নাম বলে তোমাদের মনুষ্য দেহ দিলাম এত সুন্দর রূপ দিলাম এত সুন্দর গুণ দিলাম তোমরা আমায় ভুলে গেলে ছি 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 তাই কি বলছেন দিবস রজনী আবল তাবল পাঁচাল পড়িতে পারো তাহার ভিতরে কখনো কি মরে আমার নাম বলিতে নারো শুধু তাই নয় হ্যাঁ একটা পাখিকে নাম বলালে সে পাখি নাম বলে তোমরা বলতে চাও না ওই না ভজ ভজ কৃষ্ণ ভজ 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 কৃষ্ণ ভজ 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 কৃষ্ণ ভজ 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 কৃষ্ণ ভজ তোমাদের তাপিত হৃদয় শীতল হবে ভজ ভজ কৃষ্ণ ভজ তোমাদের তাপিত হৃদয় শীতল হবে ভজ ভজ কৃষ্ণ ভজ না তাপিত হৃদয় শীতল হবে ভজ ভজ কৃষ্ণ ভজ তাপিত হৃদয় শীতল হবে ভজ ভজ কৃষ্ণ ভজ ওই বৈকুণ্ঠে স্থান হবে ভজ ভজ কৃষ্ণ ভজ না বৈকুণ্ঠে স্থান হবে তাই গৌর হরি বল হরি বল কৃষ্ণ ভজ ভক্তমণ্ডলী মায়েরা সেই স্বয়ং সম্পূর্ণ ভগবান আজকে সুরধ্বনি গঙ্গার তীরে দাঁড়িয়েছে দাও আমায় দান দাও দান দেহ বলি ওই না গোরা ঘন ডাকে ডাকে গো দান দেহ বলি আজি গোরা ঘন ডাকে গো ওই না নদিয়ার ও গো নদিয়ার নাগরি সব ও গো পড়িলা বিপাকে পাকে গো আজি নদিয়া নগরী সব পড়িলা বিপাকে গো ওরে বাবা মহা বিপদ দেখতে পাচ্ছি ওমা মহা বিপদে পড়েছে কেন ভগবান তো হস্তে লাঠি নিয়েছে কারো বাড়ি ফিরতে দিচ্ছে না হ্যাঁ পদ রুদ্ধ করে দাঁড়িয়ে আছে ওই না নদিয়ার ওই নাগরি সব ও গো পড়িলা বিপাকে পাকে গো নদিয়ান নগরী সব পড়িলা বিপাকে দেহদান দেহদান আমায় দেহদান দেহদান আমায় দেহদান 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 ওই না বলেন গৌ
ভগবান দেহদাও দেহদা বলেন গুর ভগবান দেহদা বলেন গুর ভগবান দেহদা দেহদান আমি সাধি আছি এই দান পথ মাঝে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল পথ দেহ দান দেহ বলে দেহ দান দেহ ভগবান বলছে দেহটা ফেরত দাও হ্যাঁ হরি বলার দেহ দিয়েছিলাম চরণ দিয়েছিলাম হরিবাসরে যাবে তোমরা হরিবাসরে যাও বদন দিয়েছিলাম হরি কথা বলার জন্য বলনি দাও ফেরত দাও এ জমি পতিত হয়ে গেছে কি মা পতিত হয়ে যায়নি এ দেখবেন এত বড় হরিবাসরে দেখবেন লোক কানায় কানায় পরিপূর্ণ হওয়ার কথা এত খালি পড়ে আছে তাই তো ভগবান বলছে দেহটা ফেরত দাও ভক্তগণ বুঝতে পারছে আমাদের কাছে কড়ি চাইছে ভগবান অর্থ চাইছে পয়সা চাইছে ভগবান বলছে ও সব কিছু চাই না এই যে দেহটা দিয়েছিলাম তোমরা বলেছিলে 84 লক্ষ ভ্রমণের পরে মনুষ্য দেহ পেয়েছো আমাকে ডাকার জন্য হরিভজনের দেহ দিয়েছি।